আর মুখ্যমন্ত্রীকেও অফার দিচ্ছি, আপনি একটা করবেন জানি, যদি ভোটের দু মাস আগে কলিকাতার প্রোগ্রামে আব্বাস সিদ্দিকীর ডাকের থেকে যদি লোক বেশি জড়ো করতে পারেন আমি 40টা তো দেবো না, পিছিয়ে যাবো। কেন আপনি লড়ুন, আপনার দিকে যেন লোক সবাই আছে, আপনারই লড়া দরকার। আর যদি আপনার থেকে আব্বাস সিদ্দিকীর লোক বেশি হয় মুখ্যমন্ত্রী আপনি হবেন না আব্বাস সিদ্দিকী হবে, মেনে নিতে পারবেন? কি আরে আমি হব মানে কি আমি কাউকে বসাতে পারি? তো সবসময় আমি বলতে আমাকেই বোঝেন কেন? কত বুঝছেন না? আমি চ্যালেঞ্জ দিলাম, আল্লাহ শুকর করে বলি, টাকা দিয়ে ভয় দেখে গাড়ি ভাড়া দিয়ে আর দিয়ে 7 লাখ 8 লাখ লোক জড়ো করতে পারেন, আর আব্বাস সিদ্দিকীর কে যারা ভালোবাসে তারা হুজুরের মুখের দিকে যে কি মা বা ভাই, তাহলে মা বোনদের তো যেতে বলি না, যদি মা বোনদেরকে একবার বলি চলো তো মা, ওরে আল্লাহ, কথা বুঝছেন? তাহলে ছেলেদের থেকে 4 গুণ বেশি হবে, কেন মা বোনেরা বেশি বাচ্চাকে ভালোবাসে, তারা কষ্ট বেশি বোঝে ছেলেদের। তোমরা তো সব এখন বাইরে বাইরে হাওয়া খেয়ে আর এত্তার কাছ থেকে গুটকা খৈনি খেয়ে গেছো, দিন মরে গেছে তো, ওই জন্য অনেক যেতে লাগছে। হ্যাঁ ইনশাল্লাহ, মা বোনেদেরকে আমরা রাস্তায় নামাই না, আমরা মা বোনের জন্য বডিগার্ড, আমরা ঠিক না বেটি? এতেই কামাল হয়ে যাচ্ছে, এতেই ঠেলা সামলাতে পারছেন। আবার যদি বলে দিই মা একটু ঝাঁটা ধরো তো তোদের কপাল আর ফাটবে, বলে রাখবি অত আব্বাস সিদ্দিকী ঘাটা শুনি, কথা বুঝছেন না? তা তোমরা চাও তো আমি করি তোমাদের হয়ে লড়ি, তোমাদের অধিকার পাইয়ে দেবো, এর জন্য লড়াই করব, চাও তো? তাহলে প্রতিটা বুথ থেকে আমার পাশে 30 জন করে যুবক পাঠাতে হবে, দাঁড় করাবে তো, যেসব বুথ বাকি আছে যোগাযোগ করো, তাড়াতাড়ি আসো, আমরা কারো পক্ষে নাই কারো বিরুদ্ধে নাই। সর্বপ্রথম আমাদের অফার দিদিকেই দিলাম, তুমি যদি 44টা মেনে নাও বাকি 250 জায়গায় আমরা সবাই মিলে দিদির হয়ে প্রচার করবো, ঠিক না বেটি? অর্থাৎ 250টা ভোটে তুমি লড়বে, 44টায় তোমার মাথা গলালে হবে না, শুনছে? আজ দিদি না মানে তাহলে বাম যদি মেনে নেয়, বাম ফ্রন্টকে যদি সাপোর্ট করি তোমরা ভোট দেবে? এই মুনাফিকি করবে না, সত্যি কথা বলো, দেবে না? দেবে না? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলো, হাত না বাও। যদি বাম ফ্রন্ট না মানে, যদি কংগ্রেস বলে আমি মেনে নিচ্ছি, তাহলে কংগ্রেস যে 44 জায়গায় আমি দেবো কংগ্রেস দেবে না, বাকি জায়গায় তাদেরকে আমরা সাপোর্ট করব, রাজি আছেন না? নাই? শুনুন, এছাড়া যদি কাফেরকে ভোট দেন, গায়ের মুনাফিক বেঈমানকে গাদগারকে যদি ভোট দেন, কিয়ামতের দিন কিন্তু জবাব দিতে হবে, শুনছেন না? আপনাদের ক্ষমতায় এরা সংসারী করবে, আপনারা ফাঁসবেন না, কিন্তু 44 জায়গায় যদি আমাদের কেউ সাপোর্ট করে, তাকে যদি আমরা বাকি জায়গায় করি, তাহলে একটা মশলাতে ছাড় হবে, এহসান, সে আমার উপর দয়া করেছে আল্লাহ, তাই আমি তার উপর দয়া করেছি। আগে বললাম কিছু দাও কিছু লাভ, বেঁচে যাবেন। আব্বাস সিদ্দিকী ভুল করছে মনে রাখবেন তো? হ্যাঁ ইনশাল্লাহ।